কৃষক ছিলেন এবং গ্রামের একজন দেওয়ান ছিলেন, মাথা তৈরি করতেন। 1971 সালে আমি শিল্পতি পাইলট স্কুলে আগুরিয়া উচ্চ বিদ্যালয়ে আমি দশম শ্রেণীর অধ্যয়নরত ছাত্র ছিলাম। 1971 সালে মহান জাতির স্থপতি, মহান নেতা, বাংলার অপ্রসিদ্ধ নেতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু, তাকে সাড়া দিয়ে আমরা একসাথে আমাদের গ্রাম এবং পার্শ্ববর্তী গ্রাম ইউনিয়ন থেকে আমরা একসাথে 30 জন ছেলে ভারতে আমরা প্রথম প্রবেশ করি প্রকাশ এরিয়া। ওখানে যাওয়ার পরে ওখান থেকে আমাদেরকে শেসিংপাড়া একটা ক্যাম্পে, ওখানে আমরা 7 দিন অবস্থান করি। ওখান থেকে আমরা দারুতে চলে যাই। দারুতে 2 সপ্তাহ থাকার পরে ওখানে আমাদের বর্তমান ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতি রহমান সাহেব, ততদিন মিন্টু কলেজের প্রিন্সিপাল ছিলেন, ওনাকে যে আমরা বললাম যে আপনি আমাদেরকে প্রশিক্ষণে যাওয়ার জন্য ব্যবস্থা করুন, যেহেতু আমরা 2 সপ্তাহ এখানে হয়ে গেছে। ওরা প্রিন্সিপাল মতি রহমান সাহেব আমাদের ওখান থেকে রিক্রুটিং অফিসারের মাধ্যমে রিক্রুটিং করে তোলা প্রশিক্ষণ কেন্দ্রে পাঠান। আমি তোলা যায় আমরা 21 দিন ওখানে প্রশিক্ষণ গ্রহণ করি। 21 দিন পরে আবার 7 দিন আমরা জঙ্গল প্রশিক্ষণে, মোট 28 দিন প্রশিক্ষণ লাভ করে আমরা তোলা থেকে আবার আমাদেরকে তোলাকাশিয়া 11 নম্বর সেক্টরে পাঠান। আমরা 11 নম্বর সেক্টরে সিংহদি, ভাইডাঙ্গা, বক্সিগঞ্জ, জামালপুর, কামালপুর, এগুলা বিভিন্ন রমাঙ্গনে নকশি, তাওয়াবসা, এগুলো যুদ্ধে অংশগ্রহণ করি। তবে আমার সবচেয়ে স্মরণীয় একটি যুদ্ধ হলো 25 নভেম্বর পরিবেশ যুদ্ধ, যে যুদ্ধে তখন ভারতীয় বাহিনী বাংলাদেশকে যুদ্ধের দিকে স্মরণের পূর্বে দেখলা দেওয়ার পূর্বে ভারতীয় মিত্র বাহিনী একটি কোম্পানির সাথে আমরা শহীদ শাহ মোস্তান বিল্লাহ খুরুমবাইয়ের নেতৃত্বে আমরা পূর্বী যুদ্ধে আসি, একটা প্লাটুন মুক্তিযুদ্ধ আর ভারতের একটি কোম্পানি। আমরা এখানে এমবুশে অবস্থান নেই। এদিকে পাক হানাদার বাহিনী আমাদের এমবুশের অবস্থানের খবর পেয়ে ওরা পায়ে হেঁটে বক্সিগঞ্জ ক্যাম্প থেকে ধানার কামালপুর যাওয়ার উদ্দেশ্যে রাস্তা দিয়ে নিতে থাকে। পথের মধ্যে আমাদের সাথে যখন যুদ্ধ শুরু হয়ে যায়, 2 ঘন্টার মতো যুদ্ধ স্থায়িত হয়। হওয়ার পরে আমাদের ভারতীয় মিত্র বাহিনী একজন অফিসার, কমান্ডিং অফিসার মৃত্যুবরণ করে এবং অধিকাংশ পাক বাহিনীর সেনা ওখানে হতাহত হয় এবং পাক সেনার একজন ক্যাপ্টেন পদমর্যাদা অফিসার করে আমরা ডেডগুলি উদ্ধার করি। এবং আমার সাথে আমার সহযোগিতা শহীদ মিশ্রাম একই সাথে ছিলাম, সে ওই যুদ্ধে শহীদ হয় এবং আমি গুরুতর আহত হই। ব্যাংকারে জাপ দিয়ে যখন ব্যাংকার করি আমার পায়ে কাজ লাগে, কাছের কাটাতে প্রায় হাঁটুর নিচে সেটা মারাত্মক জখম হয়। পরবর্তীতে যখন পাকিস্তান সেনাবাহিনীদের বিমান, জঙ্গি জেট বিমানের শব্দ আমরা শুনতে পেলাম, তখন মিত্রবাহিনীর কমান্ডিং অফিসার আমাদেরকে নির্দেশ দিলেন যে এখান থেকে ঐক্য হয়ে কাভারিং পার্টি শুধু কাভার দিতে থাকবে। আর আমরা সর্ব উত্তর থেকে আমরা উত্তর সাইডে ছিলাম, আমরা ওখান থেকে এক এক করে আমরা এক একটা কোম্পানি এক একটা সেকশন আমরা যেতে থাকি। এইভাবে আমরা উত্তর দিকে যখন সরে যাই, মুক্তিযুদ্ধে আমার সহমুক্তিযুদ্ধ ইসলাম যে শহীদ হয় তার আমি যে করিতে খুঁজে পাই নাই। 2 দিন পরে সংবাদ পাই যে নুর ইসলামের মাদুগুলিকায় ধান ক্ষেত্র করেছিল, ওখানে এলাকাবাসী তার একটা সমাধিস্থ ওখানে করে এবং সেই যুদ্ধে আমরা অনেক সাফল্য অর্জন করি। আমার কোম্পানি কমান্ডার ছিলেন বানার বাড়ি টাঙ্গাইল ছিলেন শামসুল আলম, আর প্লাটুন কমান্ডার সামাদ ভাই, এখনও সামাদ ভাই আছে আমার বাড়ি বক্সিগঞ্জ উপজেলা কিয়রকান্দি গ্রামে বসছে। আর বিশেষ করে এখানে বীর বিক্রম শাহ
কোনো মুস্তান বিল্লাহ ওনার সাথে যে যুদ্ধে আমার সহযোদ্ধা করেছিলাম শহীদ হয়ে উনি ক্যাপ্টেন সালাউদ্দিনকে একদিন ঘোষণা দিলেন, সালাউদ্দিনকে বললেন স্যার আমি আপনাকে আগামী দিন 5টা রাজাকারের রাইফেল 3 মাইলের রাইফেল লাগিয়ে দেবো। সেই অপারেশনে আমি শাহ শহীদ মোস্তানবিল্লাহ খুরুমবাইয়ের সাথে আমরা বক্সিগঞ্জ কাছাকাছি আমরা একটা ব্রিজে ওখানে পাহারারত রাজাকার ছিল ওখানে যে আমরা তাদেরকে হ্যান্ডশেক করলাম দুই দিক থেকে, তো ওই ব্রিজ থেকে ভাঙ্গার জন্য খুরুমবাই বলল যে ডিনামাইন ফিট করা হোক। আমি তার সঙ্গে খুরুমবাইকে বলছিলাম যে খুরুমবাই এটা একটা স্কালবাটির মতো, এই ব্রিজ ভেঙে পাক বাহিনী শত্রুপক্ষকে অবরোধ করা যাবে না, সুতরাং দেশ তো একদিন স্বাধীন হবে, এটা আমাদের দেশের একটা ক্ষুদ্র সম্পদ, এই ব্রিজ যদি আমরা উড়াই দিই ওরা ঘোষণা দিবে যে এখানে সাফা করে দেবো, বাড়িঘর করাই দেবো, 2 ঘন্টার ভিতরে ডাইভেশন দিয়ে তারা পার হয়ে যাবে, তাদেরকে আমরা প্রতিরোধ করতে পারবো না, আমরা এই জিনিস ভাঙার প্রয়োজন মনে করছি না আমি, কারণ আপনি কী বলেন আমি চিনি তখন খুরুমবাই বলছে তুমি এত বুদ্ধি রাখো ঠিক আছে বা ব্রিজ ভাঙলাম না, একটা ছোটো ব্রিজ ভাঙলে সাইড দিয়ে ডাইভেশন করে দিলাম। পরবর্তীতে আপনি যেটা ধানবাদ কমান্ড যুদ্ধ হয়েছে আমাদের সেক্টর কমান্ডার কর্নেল লেফটেন্যান্ট কর্নেল আবু তার সাথে যেদিন আহত হয়েছেন উইন্ডে ট্রেনে আমার একটি পা হারালো, সেদিন আমরা অবস্থান করি আমি তোরাকাশি থাকি, আমরা অন্যজনের ক্যাম্পে হায়দ্রাবাদে ছিলাম, হায়দ্রাবাদ থেকে যখন শুনতে পেলাম যে আমাদের সেক্টর কমান্ডার মহোদয় আহত হয়েছেন উইন্ডে ট্রেনে একটি পা দাঁড় চলে গেছে, আমরা সেদিন সকল মুক্তিযোদ্ধা মর্মাহত এবং কান্না আগুন ভেঙে পড়ল। বলেন আবু তাহের সাহেব উনি এমনি একজন বীর সেনানী ছিলেন তার কথা বলতে পারবো না, যেটা আমাদের ডিফেন্সে এবং পরিদর্শন করতে যায় সব সময় আমাদের খোঁজখবর নিতে কার জ্বর হয়েছে কার অসুখ হয়েছে কি অবস্থা, নিজে ইয়ে মেডিকেল বক্স থেকে তার আমাদের ওষুধপাতি দিতেন এবং কেউ আহত হলে সাথে সাথে সেটা ব্যান্ডেজ করে দিতেন, এবং এমন একটা বীর সেনানী বাংলার যেটা চিরস্মরণীয় হয়ে থাকবে যে কর্নেল আবু তাহের অবদান বাংলার ইতিহাসে উজ্জ্বল নক্ষত্র থাকে। বেঙ্গলি রেজিমেন্টের যে আমাদের বাঙালি ক্যাপ্টেন সালাউদ্দিন সাহেব তখন তরুণ অভিচার কোম্পানি সহকারে যুদ্ধে অংশগ্রহণ করেন এবং সীমান্ত এলাকা 11 নম্বর সেক্টরে ধানর কামালপুর কর্ণঝোড়া বক্সিগঞ্জ নকশি এই সমস্ত এলাকা উনি প্রত্যেকটি ক্যাম্পে পরিদর্শন করেছেন, বিশ্বক্ষ বিচার এবং মুক্তিযোদ্ধাদের অসীম সাহস যোগাইছেন। ক্যাপ্টেন সালাউদ্দিন উনিও সাহবীরত্বর সাথে সে জীবন বিসর্জন দেন, তো সেই খুরুমবাই জামালপুরে বেলটে যুদ্ধে শহীদ হয়, উনি একজন তেজস্বী তরুণ যুবক তখন উনি ডিগ্রিতে পড়ে ডাকাবাকে সাহস হয়ে স্থানীয় করুন। বর্তমান স্বাধীনতার আজকে দীর্ঘ 46 বছর পেরিয়ে গেছে, বাংলাদেশ বিশ্বের বুকে বিশ্বের মানচিত্রে একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশ একটি স্বনির্ভর দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আজ আমরা অর্থনীতি অগ্রগতি অনেক প্রসারিত হয়েছে, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনকের কন্যার তার দুর্দার্শিকতা তার বিচক্ষণতার জন্য বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে, ক্ষুধামাত্র দারিদ্র্যমুক্ত বাংলাদেশ হিসেবে বিশ্বের বুকে আত্মপ্রকাশ করছে, আমার শিক্ষার হার আমাদের দেশে বেড়েছে, আমাদের গড়ায়ু বেড়েছে। তবে একটি আমার কাছে এখানে একটি জিনিস খারাপ লাগতেছে যে বাংলাদেশে 46 বছর পরে মুক্তিযোদ্ধা নিয়ে যে সমস্ত বিভিন্ন সময় বিভিন্ন সরকার যাচাই বাছাই প্রক্রিয়া হাতেছে, কিন্তু আসলে বাস্তবতা বলতে আমরা মুক্তিযোদ্ধার সংখ্যা নির্ধারণ না করি যে 71-এ কার কী ভূমিকার জন্য কে মুক্তিযোদ্ধা হতে পারবে, একজন সশস্ত্র যোদ্ধা যুদ্ধ করেছে আর যুদ্ধ না করি মুক্তিযোদ্ধার ভিতরে অন্তর্ভুক্ত হয়েছে। 1996 সালে বর্তমান সরকার যখন মুক্তি বার্তা প্রকাশ করার সিদ্ধান্ত নিলেন সেখানে দেখা গেছে যে 10% মতো ভুয়া মুক্তিযোদ্ধা ওখানে অন্তর্ভুক্ত হয়ে গেছে। আবার 2005-এ 4 দলীয় জোট সরকার যখন গেজেট প্রকাশ করলো ওখানে 10% ভুয়া মুক্তিযোদ্ধা ঢুকে গেছে। এই যে মুক্তিযোদ্ধা নিয়ে আজ স্বাধীনতা 46 বছর পরে যাচাই বাছাই, এটা খুবই দুঃখ লাগে। মুক্তিযুদ্ধের সঙ্গে যারা সম্পৃক্ততা কার কী ভূমিকার জন্য, একজন যারা ভলান্টিয়ার ছিল FF ফ্রিডম ফাইটার তাদের তালিকা আমরা ভারত প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের আমি মনে করি বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান বাংলাদেশ সরকারের কাছে আমার বিনীত নিবেদন যারা ফ্রন্টে যুদ্ধ করছে যারা ভারত প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধা তাদেরকে আলাদা করি তাদেরকে এই ক্যাটাগরি মুক্তিযোদ্ধা হিসেবে এই গ্রেড মুক্তিযোদ্ধা হিসেবে তাদেরকে ঘোষণা দিয়ে আর বাদ বাকি তারা যে গভর্নমেন্ট যেগুলো ইচ্ছা প্রকাশ করেছে তার কী কী ভূমিকার জন্য কে মুক্তিযোদ্ধার শব্দ শুনি, আর যারা বিভিন্ন পর্যায়ে সহযোগিতা আছে মুজিবনগর সরকারের
আর এমএলএস থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ে আজকে আমাদের মন্ত্রী মহোদয়রা যারা একাত্তরে ওই সময় 1971 সালে আমাদের এমএলএস ছিলেন, তারা মন্ত্রী মহোদয়, তাদের তো ভূমিকা, এমপি মহোদয়দের ভূমিকা, যার যে ভূমিকার উপরে তার অবদান থাকা উচিত। কিন্তু একজন সৈনিকের ভূমিকা, একজন যোদ্ধার ভূমিকা আর একজন সংগঠক কিন্তু সমান হতে পারে। সংগঠক সে একজন যোদ্ধার ঊর্ধ্বে হতে পারে, একজন শব্দ সৈনিক একজন যোদ্ধার ঊর্ধ্বে হতে পারে, কিন্তু একজন যোদ্ধা যে সম্মান পাবে সেই সম্মান আর একজন তার সাথে কম্পেয়ার করা যায় না। আজকে মুক্তি ভারত এবং এই গেজেটে আমি বিশেষ করি আমি সবচেয়ে আমার কাছে খারাপ লাগে যে জাতীয় জামুকা জাতীয় কাউন্সিলার এদের কাছ থেকে যে কোনো সাধারণ মানুষ দুই একজন মুক্তিযোদ্ধা আমাদের ভিতরে আছে, এটা আমাদের ব্যর্থতা বা এটা আমাদের লজ্জাজনক বিষয়। আমরা মুক্তিযোদ্ধারা অনেক সামান্য লোকের বসবতি একজনকে কাউন্টার সাইন সাক্ষ্য দিয়ে দিই। এটা জামুকাতে গেজেট হওয়ার সাথে সাথে মন্ত্রণালয়ে যাচ্ছে, মন্ত্রণালয়ের সাথে সাথে সেটা তার একদিকে গেজেট প্রকাশ হচ্ছে আর একদিকে সনদ পাচ্ছে। অথচ ভারত প্রশিক্ষণ প্রাপ্ত মুক্তিযোদ্ধারা এখনও সনদ পাচ্ছে না, তাদের মারা গেছে, তাদের যারা শহীদ হয়ে গেছে, যারা আহত হয়ে গেছে, যারা এই পর্যন্ত মৃত্যুবরণ করছে তাদের সন্তানেরা, যেহেতু ভারত প্রশিক্ষণ প্রাপ্ত মুক্তিযোদ্ধা এদের নিয়ে তো কোনো বিতর্ক নাই, এদের সন্তান কেন সনদগুলো এদের পাচ্ছে না, এদেরকে স্থায়ী সনদের ব্যবস্থা করা হোক। আমি বর্তমান সরকারের কাছে এবং মাননীয় প্রধানমন্ত্রী তাদের কাছে আমি আশা করব যারা ভারত প্রশিক্ষণ প্রাপ্ত মুক্তিযোদ্ধা এদেরকে যাচাই বাছাই আওতা মুক্ত রাখি, এদেরকে স্থায়ী সনদ দেওয়ার ব্যবস্থা করা হোক।